আমার মনে হয় যে আপনার অবশ্যই কম কমে একটু বেশি কাজ করা উচিত। অনেক মানুষ আছে যারা এটা সাপোর্ট করে না, তারা মেন্টাল স্যানিটি হ্যান দেন অনেক কিছু বলে যে না আমি জীবনটা এনজয় করবো, এই করবো, সে করবো, ডু দ্যাট। বাট ওই যে শাহরুখ খান যেরকম বলো না যে ফার্স্ট বি রিচ দেন বি এ ফিলোসফার, ওইরকম আমি আমি ওই জিনিসটাই বিশ্বাসী যে আপনি যতই স্ট্যাটাস দেন, আপনি যত যাই করেন, যত লম্বা লম্বা জিনিসপত্র লেখেন, ফার্স্ট বি রিচ, এবং রিচ হওয়ার জন্য আপনার যা যা করা দরকার ফার্স্ট ডু দ্যাট। এটার জন্য যদি আপনার কম ঘুমাইতে হয় দ্যাট ইজ ওয়ার্থ ইট। এটার জন্য যদি আপনার একটু একটু হেলথ স্যাক্রিফাইস হয়, একটু মোটাসোটা হয়ে যান, মেজর কিছু না, একটু একটু হেলথ, ইটস ওয়ার্থ ইট, এটা কোনো ব্যাপার না। বিকজ অ্যাজ সুন অ্যাজ ইউ বিকাম রিচ, আপনার জীবনের বেশিরভাগ প্রবলেমই সলভেবল উইথ মানি। সো একটু হয়তো কষ্ট হবে, তুমি দেখো আমি আমি তুমি তো নর্মাল মানুষ, ধরো জেফ বেজোস, জেফ বেজোস বিশাল বড় লোক মানুষ, জেফ বেজোস পুরো রিপড একদম, যত যত বড় লোক এবং আমি মোটামুটি নাফিসের থেকে জেফ বেজোস বেশি দিন বাঁচবে, আমি মোটামুটি শিওর। এবং এটা তো কেউ বলতে পারে যে না নাফিস আসলে অনেক কাজ করে, জেফ বেজোস কিছু করে না, এই জন্য জেফ বেজোস আসলে বাঁচতেছে। সেম তুমি জাকারবার্গকে দেখো মারামারি করে বেড়াইতেছে এখন, জুজিৎসু শিখলো, এখন আর ইলন মাস্ক মারামারি করবে এরকম। কিছুদিন পর আমি শিওর দেখ 5 বছরের মধ্যে আমি দেখবো ইলন মাস্ক একদম সিক্স প্যাক ট্যাক হয়ে গেছে, ফিট হয়ে গেছে। যখন তোমার এবং শুধু ফিট তা না, দে স্টার্ট লুকিং ইয়াঙ্গার অ্যাজ ওয়েল, বয়স কমা শুরু করে। ইলন মাস্কের এই এক্স ডট কমের সময়কার ছবি আর এখনকার ছবি আকাশপাতাল ডিফারেন্স ইন আ পজিটিভ ওয়ে। সো যেটা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হলো যখন আপনি অনেক কাজ করবেন আপনার হেলথ ডিটোরিয়েট করবে, মেন্টাল হেলথ ডিটোরিয়েট করবে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হবে, অনেক কিছু হবে, বাট মোস্ট অফ দিস প্রবলেমস আর সলভেবল ওয়ান্স ইউ বিকাম রিচ। আপনি যখন বড়লোক হবেন আপনি দেখবেন যে বেশিরভাগ প্রবলেম আসলে টাকা দিয়ে সলভ করা যায়, যেই কারণে আমি আ প্রপোনেন্ট অফ ট্রাইং টু বিকাম রিচ। এবং এটা আমার ওয়ান ফিলোসফি যেটা আমি চাই যে যত ইয়াং মানুষজন দেখতেছে, একটু বড় যারা হয়ে গেছে তারা তো আসলে তাদের মাইন্ড অলরেডি করাপ্ট হয়ে গেছে ম্যাট্রিক্সটা, তাদের মাইন্ড যেহেতু অলরেডি করাপ্ট হয়ে গেছে তাদের খুব বোঝানো কষ্ট। আর যারা চাকরি বাকরি শুরু করে ফেলে তাদের তাদের রিস্ক নেওয়ার চান্সও কমে যায়, তারা রিস্ক নিতে পারে না, রেসপন্সিবিলিটি বেড়ে যায়, সো তারা রিস্ক নিতে পারে না ইচ্ছা হইলে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা নিয়ে মনে হয় আমাদের আরেকটা পডকাস্ট হওয়া উচিত, চাকরি ভার্সেস। সো এটা একটা পডকাস্ট আছে আর কি, দেখে নেবেন। মেইন ব্যাপারটাই ওটা, আমি চাই যে বাচ্চা কাচ্চা যারা আমাদের কথাবার্তা শুনে তারা যেন এই ব্যাপারটা বুঝে যে টাকা পয়সা ইনকাম করা ইম্পর্ট্যান্ট অ্যান্ড বড়লোক হওয়ার চেষ্টা করা ইম্পর্ট্যান্ট। এই যেভাবে আমাদের সোসাইটি কাজ করে, যেভাবে পুরো ওয়ার্ল্ড কাজ করে, এই দুটো ব্যাপার যদি আপনি করতে না পারেন আপনার জীবনে কষ্ট হবে। সো ওই কষ্টে না যাইতে চাওয়াটাই ভালো, এটাই আমার মেইন, আমি যেটা মানুষকে বুঝাইতে চাই।